শাহজাদপুরে শ্বশুর শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ। 3 বছরের শিশুকন্যার তদন্তে সহযোগিতা, স্বামী আটক। সিরাজগঞ্জের শাহজাদপুরে মানিয়া খাতুন নামের 26 বছর বয়সী এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশকে তদন্তে সহযোগিতা করছে নিহত গৃহবধূর 3 বছরের শিশুকন্যা। এ সময় শ্বশুর শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তবে নিহতের স্বামী সোহেল আলীকে আটক করেছে থানা পুলিশ। নিহত মানিয়া খাতুন উপজেলার গারাদহ ইউনিয়নের বাইবেন পাড়ার সোহেল আলীর স্ত্রী ও 2 কন্যা সন্তানের জননী। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বেরলিয়া গ্রামের কলা ব্যবসায়ী আব্দুল মান্নানের মেয়ে। বৃহস্পতিবার 13 এপ্রিল রাত আনুমানিক 11টায় ঘটনাস্থলে গেলে দেখা যায় মানিয়ার লাশ গোসল করিয়ে বাড়ির উঠানে রাখা হয়েছে। এ সময় নিহত মানিয়ার স্বামী সোহেল আলী ও শ্বশুর আসের আলী জানান, মানিহা দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানায় উপুর হয়ে পড়েছিল। পরে তাকে উল্লাপাড়া কাওয়াক স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আরও জানান যে নিহত মানিয়ার বাবার বাড়িতে খবর দেওয়া হয়েছে, তারা এলে লাশ দাফন করা হবে। জানা যায় 7 বছর পূর্বে মোবাইল ফোনে প্রেমের পরিণয় হিসেবে পারিবারিকভাবে মানিহা ও সোহেলের বিয়ে হয়। তাদের সংসারে 5 বছর বয়সী সামিয়া ও 3 বছর বয়সী সাইমা নামের 2টি কন্যা সন্তান রয়েছে। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই আনোয়ারুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরথালে আঘাতের চিহ্ন ও গলায় রশির দাগ দেখা যায়। এরই মধ্যে নিহত গৃহবধূ মানিয়ার বাবা মা সহ আত্মীয় স্বজন উপস্থিত হলে তাদের আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় তারা অভিযোগ করে বলেন, মানিয়াকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মাঝে মধ্যেই নির্যাতন করত। তার স্বামী সোহেলের দাবির প্রেক্ষিতে ও মেয়ের সুখের জন্য তারা এখন পর্যন্ত প্রায় 5 লাখ টাকা সোহেল ও তার পরিবারকে যৌতুক হিসেবে দিয়েছেন। এরপরেই ঘটনা মোড় নেয় নাটকীয়তার দিকে। নিহত 3 বছর বয়সী মেয়ে সাইমা পুলিশ সদস্যদের পাশের রুমে নিয়ে গিয়ে মৃত্যুর ঘটনায় ব্যবহৃত রশি গোপন জায়গা থেকে বের করে দেয় সে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ও এসআই কাঞ্চন কুমার। তারা দীর্ঘ সময় বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করেন। এরই মধ্যে নিহতের শ্বশুর শাশুড়ি ও দেবররা পালিয়ে যায়। এনে আমাকে শুধু বললো সাবান নিয়ে আসতে, আমি সাবান টাবান নিয়ে আসলাম। আর সে ঘরে দেশ শুয়ে আছে, আমিও মি একলে শুয়ে আছে, আমিও শুলাম। খালি বলতেছে আমার পেটে একটু ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। বললাম খারাপ লাগবে তো যাবাঙ্গ। আল্লাহ, এই বলে ওর বাপার একটু, আর বাবার একটু আমার শ্বশুর একটু সমস্যা হয়েছে, সেজন্যে টেনশন করতেছিল। আর বললাম তখন গোসল মোসল করে আসি। আল্লাহ রে, কোনো রকম খারাপ কোনো টুর শব্দ কিছু, কোনো রকম কিছু না। আল্লাহ, তারপর কি হলো? তারপর গোসল করে আসে, দেখি যে মারা গেছে। মানে শারীরিক অবস্থা আপনার মোটামুটি ভালো, খালি একটাই সমস্যা আপনার গ্যাসের প্রবলেম আর কি, আচ্ছা অন্য আর কিছু না। ঠিক আছে, আর আপনি একটু হট মেজাজে ছিল, তার বাপ মাও জানে, তার বাপ মাও আমাদের কাছে বলছে, বাইরে বলছে। ঠিক আছে, যেহেতু সোহেল তুমি একটু দেখে রেখা ওর মেয়েকে, মেয়েটি তো হত মেজাজি, খুব আদরের মেয়ে, একটা মেয়ে এই আর কি। ওখানে ডাক দিছে, মনে করেন ওবি আইসা, দেখি যে ভাবি মনে করেন যে বিছানার উপরে শুয়ে আছে, পানি ঢালতেছে। আসার পরে মনে করেন যে নার্ভাস অবস্থা খুবই, তারপরে মনে করেন যে নিয়ে গেলাম হাসপাতালে। কোরআন শরীফ পরে, নামাজ কালাম 5 হপ্তাহ পরে, রোজা রাখে সবাই আর কি। আর ভাবি এলোই আপনি মাদাসায় আপনার এলো এই মক্তব্যে পড়তে যায়, মানে সেবারা পড়তে যায়, খুচুর রাখা হয়েছে, সবাই পাড়া প্রতিবেশী কয়েকজন আছে, ওদের সাথে সবার সাথে পড়ে। তাই আজকাল কোনো গোলমাল নেই, কিছুই নেই। ছেলে তো আমার সাথেই গেল মানে ব্যাংকে। তারপরে তো আপনার ছেলেই তো ঘরে আসছিল, তাই না? ছেলে এক ঘরে আসলো, ঘরে এসে কাপড় চোপড় দিয়ে গোসল দিয়ে বের গেল। গোসল দিয়ে মানে নামাজে, বৌমার নামাজ পড়ছে, যায় নামাজ পড়ে, নামাজ পড়ছে ছেলে, নামাজে যাওয়া লুছে। এখন বলতেছে যে কাইতে পুড়িয়ে গেছে, তখন এসে পানি পানি ঢালল। এই বন্ত মনে করেন আমি এসে দেখলাম যে এই অবস্থা। কেন কাইতে পড়ে গেছে আমি এখন একটু বলবো কেমন করে।
আপনার ছেলের বউয়ের কি কোনো জটিল কোনো রোগ ছিল? রোগের মধ্যে আপনার এই গ্যাস, ওই গ্যাসের সমস্যাই বেশি। দেখো পরের বাড়ি গেলে পরে এরকম হয়ে থাকে, তুমি হচ্ছে পর মানায় থাই, তুমি পর খালি মেয়েটারই গালিয়েছি আর জামাইটার ভালোবাসিছি, আর তারই মধ্যে ভালোবাসার দান এই দিলি। হ্যাঁ, মেয়েটা যা করেছে, মেয়েটা কিন্তু কাঁদে স্যার বলেছে, কাঁদে স্যার বলেছে। আমরা কই যে না, তুমি হচ্ছে তোমার দুইটা মেয়ে হয়েছে না, তুমি অম্মা করে থাকবা, তুমি অম্মা করে থাকবা, মেয়েটা আমার শ্যামমাই ছিল, আর একবার এইরকম করে মারেছে মিয়াডার, মারি ফেলেছে ওরা। হ্যাঁ, মারি গলায় দর দিয়ে ফেলেছে। আমার খবর দেশে ওই ছেলের বাপ আছে, খবর দেশে যে স্ট্রোক করেছে, আপনারা আসেন। তারপরে এখন আইসি দেখতে গলায় দড়ি দিবা, এখন দেখতে দাগ গলায়, তাহলে স্টক করার লোকের গলায় দাগ থাকে এইখান দিয়ে, হয়তো এইখান দিয়ে বড় বেটার বাবার সাথে বিল টাল করে কথা কয়, কথা কতে দেয় না, ও হাতে করাই, ও হাতে দিয়ে লড়াই। আমার নাম মোহাম্মদ হান্নান শেখ, আমি চাচা হই। এর আগেও আমার মেয়েকে ওর বাবারা ধরে মারেছে, আমার মেয়ে আমাকে বললে আমি বললাম বাপ হলে তো মারতে নাই, মারেছে মারাইছে, তাও আমরা মেয়ের সান্ত্বনা দিয়ে চলে গেছি। আবার আজকেও বেলা 9টার ওইদিক কথা বলেছি প্রায় 20 মিনিট, সে কইলে ভালো আছে, আমি বললাম তোমার গেদি কেমন আছে, কাছে ভালো আছে, আর বড় মেয়েটা আমার কাছেই ছিল, কথাবার্তা বলে জামাইও কথা বলেছে আমার সঙ্গে। আসের একটু আগে আমার বিয়াই ফোন করে কচ্ছে বিয়াই একটা গাড়ি রিজার্ভ করে আমার এখানে চলে আসেন, আমি বললাম কেন কি হয়েছে, কাছে আসেন তো, আমি বললাম আমার মেয়েকে মারা গেছে, আমি এইরকমই করছি, কচ্ছে হ মারা গেছে আসেন। আর আমাদের ধরেন হোস নাই, বাড়িতে সবাই কান্নাকাটি, কি ব্যাপার, স্টকে যদি করবে গলায় দাগ হবে কেন, গলায় দাগ রয়েছে আপনি দেখেন না, কোনই দেখেন না কেন, আর আমি মেয়ে স্টক করবি কেন, আমার মেয়ের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমার মেয়ের 1 মাস আগেও আমার মেয়ে কাছে তোমার জামাই চাকরির জন্য টাকা লাগবে, 1 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দিছি, যৌতুকের জন্য 3 লাখ টাকা দিছি নগদ, তা বিয়ের আগে ব্যাংকে অ্যাকাউন্টে লাগা দিছি ইসলাম ব্যাংকে। আমার আমাদের কুষ্টাতে কোনো যৌতুক নাই, এদের হেনে বলে 5 লাখ 7 লাখ যৌতুক হয়, তে তারা 3 লাখ টাকা দাবি করলে আমার ছেলের চাকরির জন্য টাকা লাগবে, এমনভাবে আমার বিয়ে বলে আজকেই চাকরি হাত আছে, এখনই টাকা দিতে হবে, বুঝছেন, বিয়ে হয় না 1 সপ্তাহ আগে তাকে 3 লাখ টাকা ব্যাংকের মাধ্যমে টাকা দিছে, আজ পর্যন্ত তো হয় না, সেই টাকার জন্যই আমার মেয়া যদি বলে যে টাকাটা নিয়ে আসলাম, সেই টাকাটা কি করলে আমার মেয়ের বস চড়া হয়, কয় তুই টাকাটা কই, টাকা দিতে ছাড়া দেবো, এইরকম বিভিন্ন রকমের শুনেছি। হ্যাঁ, ও বাড়িতে নাকি একটা মানুষ ফাঁস নিয়ে মারা গেছে, আবার কেউ ফোন দিয়ে বলতেছে না কিলেয়া সটায়া মারছে, কিন্তু ওনাদের কোনো গুরুত্ব নাই, যে আসলে মেম্বার জানুক পাড়াঘর কেউ জানুক, এরা মানে যে মানে ধামাচামা দেওয়ার চিন্তা করতেছে, ঘরে আসিল অন্য ঘরে পলাই আসিল, তারপরে আমি তা খাদ ধরে নিয়ে আসলাম, ওসি স্যার আসলে বলল যে মেম্বার আসলে আমরা এই জায়গায় আসছি, একটা মানে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আসছি, এসে আমরা ডিটেল শুনলাম, শোনার পরে আমাদের কাছে কিছু সন্দেহজনক কিছু মনে হয়েছে, যারা এই জায়গায় অভিযোগকারী যারা আছেন অভিযোগ করবেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী ব্যবস্থা নিব, আমরা লাস্টটা পোস্টমর্টম করব। আটক কিংবা গ্রেপ্তার আছেন? জিজ্ঞাসাবাদের জন্য, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আটক বা গ্রেপ্তার কিছু না, জিজ্ঞাসাবাদ করবো। সেটা কে? সেটা হলো তার স্বামী।